সরকারি ভাবে কোনো সাহায্য নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বারবার অনুরোধ করছি, এরকম জনসাধারণ দিনে দিনে এরকম ভাবে পরিস্থিতি হলে আপনারই পথ খারাপ হবে। মানুষজন খেতে মাখতে পাচ্ছে না, আমরা কীভাবে কষ্ট হয়ে বিদেশ থেকে আসতেছি বহু কষ্টে। তারই সদস্য পঞ্চায়েত এখানে আছে, তারাও কিছু কাজ করতে পারেনি। ডিএম বিডিও সবকে দিনের পর দিন বলা সত্ত্বেও শুধু সান্ত্বনা বাক্য দিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ কোনো সুরাহাও করেনি। আমরা চাচ্ছি যে আমরা রাত্রে আজ থেকে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, আমরা আজ রাত থেকে গোটা গ্রামে ঘুরবো। আমাদের পরিকল্পনা আছে যে গোটা গ্রামে গ্রামে আজ ঘুরবো, কারণ আমাদের স্থানীয় পরিবেশের লোকজন আমাদেরকে জল দিতে দিচ্ছে নি, খেতে কোনো অসুবিধা হচ্ছে, তাই আমরা গোটা গ্রামে গ্রামে আজ রাত থেকে ঘুরবো। আমাদের রাত্রে এইভাবে সব পাড়া থেকে তিরপল টিরপল নিয়ে এসে এই আছি। নাম গোবিন্দ ধারা আর দীপক ধারা। Yeah.
আনন্দধারা, আমি পায়রাচালি গ্রামে অধিবাসী। বিগত আগে আমার ছোট ভাই এসেছিল, ওই একই ঝামেলা হয়, কোয়ারেন্টাইন করতে দেবে না, স্কুল বন্ধ করে রেখে দিয়েছিল জবরদস্তি। ওখানে মাস্টার বলে একজন আছে, প্রাক্তন মাস্টার, সে উস্কানি দিয়ে কোনো ব্যবস্থা করতে দিল না। ফের আমার দুজন ভাই এসছে, ফের ওই একই প্রবলেম, কোনো সেবা নেই, কোনো হেল্প নেই, কিছু নেই। বিডিও, পঞ্চায়েত, প্রধান সবকে আমরা জানাইছি, 15 দিন আগে জানিয়েছি, কিন্তু শেষ দিন অবধি কোনো কিছু হেল্প পায় না। ডিএম স্যারকেও আমি ফোন করছিলাম, স্যার বলছে আমি যে লিখিতভাবে যে কোনো মানে লিখিতভাবে কোনো অ্যান্সার পাই তাহলে আমি অ্যাকশন নেবো, কিন্তু আমি এক সাধারণ মানুষ, আমি বিডিওর কাছ থেকে কী করে আমি লিখিত প্রশ্ন পাবো, আমি কী করে ডিএম এর কাছে যাবো? শেষমেশ হলো কোনো কিছু আমরা মানে হেল্প পাই না, শেষে আমরা বাধ্যক্য হয়ে কোনো রকম কষ্টে এখানে আমরা একা তাবু বেঁধে রাখছি, কোনো সেবা পাই না, কোনো কিছু না। পুলিশও আসছিলো, কোনো রেসপন্সের নেই, এসে চলে যায়। পুলিশকে বারবার আমরা ফোন করি, সে বলছে আমি এই দায়িত্ব নেই, আমি এখন অন্য দায়িত্ব চলে যাচ্ছি, তুমি আবার অন্য কাউকে ফোন করো, এই বলে সব একের পর এক। পাড়া প্রতিবেশী কেউ হেল্প করতে দিচ্ছে না, এর আগে এমন এমন হচ্ছে আমাকে জলই খেতে দিচ্ছে না, এক ঘোরা করে সব পুরো ফ্যামিলিকে রেখে দিচ্ছে। ওই স্কুলে চালিয়ে কি কোনো ফায়দা নেই, স্কুলে 10টা বাচ্চা, 4 জন মাস্টার এবং গ্রামবাসীর কোনো সুবিধা নেই, তার থেকে স্কুলটা রেখে কি মা সাধারণ মানুষের সুবিধা কোনো কিছু আছে? আমার নাম আনন্দ ধারা। আমার নাম সোনালি ধারা। প্রথম থেকে বলছে যে স্কুলে রাখতে দিবে, তারপরে যা আসতে বলছে স্কুলে রাখতে দিবেনি। দুটোর সময় পুলিশ আসছে, পুলিশ এসে ওখানে দাঁড়িয়ে ছিল, আমাদের বাড়ি থেকে কেউ যায়নি। তারপরে পুলিশ এসে বলছে যে এখানে আমার যা বলতেছে, 14 জন আমাদের ব্যবহার করি, কি করে এখানে থাকবে, ঠিক আছে? তারপরে পুলিশ পালিয়ে গেছে, পুলিশ যাওয়ার পরে এখানে বাচ্চাদেরকে তিরপল টাঙানোর জন্য এখানে দাঁড় করে তারপরে তিরপল টাঙিয়ে রাখছে। তিরপল আর নিজেরাই বাড়ির লোক টাঙাইছে, সরকারি স্কুলে রাখতে দেয়নি। দুদিন আগে বলছে পঞ্চায়েতকে, পঞ্চায়েত বলছে হ্যাঁ তোর ভাই একজন ভাই আসছে, তোদের বাড়িতে রাখছো, পাড়া প্রতিবেশী আমাদেরকে কেউ বেরাইতে দেয়নি। বলছে না কলে জল নিতেও দেয়নি, বলছে না ভাইরাজ এটা ঠিক আছে, স্নান করেনি, আমার ছোটো দেওয়ার আসছে কিন্তু বলছে স্নান করছে, ঠিক আছে? তার সত্ত্বেও আমরা কেউ বেরাইনি, 14 দিন আমাদের বাচ্চাকে ঘরের মধ্যেই রাখছি, ঠিক আছে? এরপরে এ আসছে, আমরা বলছি বাড়িতে আলোচনা করছি যে সে আসছে আলো এরকম হচ্ছে, তারপরে আমার দেওয়ার আসছে, পঞ্চায়েতকে জানাইছে, পঞ্চায়েত বলছে আমি তোকে সকালবেলা চাবি দিয়ে দেবো, কিন্তু চাবি দেয়নি। পঞ্চায়েত ভয়ে চাবি দিচ্ছে না, বলছে তোরা মারপিট যুদ্ধ দাঙ্গা করবি, আমি পারবো না, আমি ওর মারপিট করতে পারবো না, অনেক হেল্প করছে পঞ্চায়েত। আমার নাম সোনালি ধারা। সুবিধা কিছু পাইনি, শেষে আমাদেরকে এইরকম পরিস্থিতি দাঁড়াতে হচ্ছে, তাহলে আমরা কি ভোট দিতে যেতে পারি কি পারবো নি বলো না? ওটা কথা না, কথা হচ্ছে যে এটাতে আতঙ্কের একটা বিষয় যে ভাইরাস তো সবাই ছড়িয়ে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে, কিন্তু স্কুলে তো পায়খানা আছে, কল দূষণ আছে, সমস্ত বাড়ির মধ্যেই থাকবে তো, তাহলে এরকম পরিস্থিতি কেন করা হচ্ছে? ঘেরে দেওয়া হচ্ছে, মিটিং চাবি দিয়ে দেওয়া করো, এরকম কেস কেন হচ্ছে? সরকারি ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রধান আটকাচ্ছে কারা ওখানে যেতে? মাস্টার মশাই আছে সেখানে, বাসিন্দা আছে।